উত্তরবঙ্গ ভিজলে দক্ষিণবঙ্গের মানুষজন কিন্তু চাতক পাখির মতো বসে রয়েছে বৃষ্টির জন্য। একদিকে যেমন গরম বাড়ছে, সেরকমই পাল্লা দিয়ে বাড়ছে অস্বস্তিকর পরিস্থিতি। কিন্তু এই অস্বস্তিকর পরিস্থিতি এবং গরম থেকে কিভাবে মিলবে রক্ষা? চলছে কিছু কিছু জেলায় কিন্তু তাপপ্রবাহ। কি বলছে হাওয়া অফিস জানাবো বিস্তারিত। মঙ্গলবার ইতিমধ্যে তাপপ্রবাহ জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। তার মধ্যে যে 6টি জেলাতে তাপপ্রবাহ ইতিমধ্যে জারি করা হয়েছে সেগুলি হলো পূর্ব মেদিনীপুর থেকে শুরু করে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং রয়েছে হুগলি। এই জেলাগুলিতে কিন্তু ইতিমধ্যে তাপপ্রবাহ জারি করা হয়েছে এবং মঙ্গলবার দিনভর চলছে কিন্তু তাপপ্রবাহ। ইতিমধ্যে দক্ষিণবঙ্গের মধ্যে সহ কলকাতাতেও কিন্তু প্রায় 40 ছুঁইছুঁই হয়েছে তাপমাত্রা। কিন্তু তার জেরেই সকাল থেকে ভ্যাপসা গরম এবং অস্বস্তিজনক পরিস্থিতির মধ্যে রইতে হচ্ছে মানুষজনকে এবং তার জন্য নাজেহাল পরিস্থিতি কিন্তু মানুষজনের। সাধারণ মানুষজন ইতিমধ্যে কিন্তু গরমের মধ্যে যথেষ্ট নাজেহাল পরিস্থিতির মধ্যে রয়েছে। কিন্তু উত্তরবঙ্গের মানুষজন কিন্তু এখন বৃষ্টির মধ্যে রয়েছে, কারণ উত্তরবঙ্গে ইতিমধ্যে বর্ষা প্রবেশ করেছে এবং তার জেরে কিন্তু উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং কোচবিহারে কিন্তু বৃষ্টি হচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত দেখা মেলেনি দক্ষিণবঙ্গে বৃষ্টির, অর্থাৎ এখনো পর্যন্ত আগামী 48 ঘন্টা কিন্তু এই পরিস্থিতিই থাকবে। আবহাওয়ার কোনো রকম কোনো পরিবর্তন ঘটবে না, তবে বৃহস্পতিবার থেকে কিছুটা আবহাওয়ার পরিবর্তন ঘটবে বলে জানাচ্ছেন হাওয়া অফিস। বৃহস্পতিবার থেকে কিছু কিছু জেলায় দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে এবং শুক্রবারে বৃষ্টির পরিমাণ বাড়বে। এবং তার পাশাপাশি জানা যাচ্ছে যেমনটা যে 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে বলে জানাচ্ছেন আলিপুর হাওয়া অফিস। এর পাশাপাশি শনিবার এবং রবিবারও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাও কিছু কিছু জেলাতে রয়েছে। কিন্তু কলকাতায় বৃষ্টিপাতের সম্ভাবনা কতটা জোরালো হবে বা কলকাতায় কবে থেকে বৃষ্টি হবে বা দক্ষিণবঙ্গে কবে বা বৃষ্টি সঙ্গে বর্ষা পাল্লা দিয়ে আসবে তা এখনো পর্যন্ত জানায়নি হাওয়া অফিস। তবে কবে হবে সেদিকে আমাদের নজর থাকবে।